হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশন নিবেদিত 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তার নাম জনাব এস এম আবু তাইয়েব, প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম ও পরিচালক চিটাগাং চেম্বার। আপনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা। আপনার মেয়ের বিয়ে হয়েছে চট্টগ্রামে এবং সেই বিয়ের অনুষ্ঠানে আপনার 1500 শ্রমিককে আপনি একই কাপড় পরিয়ে আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠানে এনেছিলেন, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত প্রবলভাবে ভাইরাল হয়েছে এবং মানুষের কাছে প্রশংসিত হয়েছে। এই আইডিয়াটা আপনার কাছে কীভাবে এলো? এটাকে আমি কোনো আইডিয়া হিসেবে বলবো না, দিস ওয়াজ এ প্রোগ্রাম, এ ফ্যামিলি প্রোগ্রাম। আমরা যখন বিয়ে শাদির প্রোগ্রাম করি আমাদের একটা প্ল্যান থাকে, আমরা এই করবো সে করবো, এই অমুক দিন এই হবে। সো আমি আমার শ্রমিক যারা আমার যারা কর্মচারী, ইভেন আমার প্রত্যেকটা কর্মচারীকে মনে করি যে দে আর মেম্বার অফ মাই ফ্যামিলি। তো আমার বিয়ের প্ল্যানিংটা যখন করি তখন আমি একটা গায়ে হলুদের প্রোগ্রাম চিন্তা করেছি যে আমাদের শ্রমিকদেরকে নিয়ে একটা গায়ে হলুদের প্রোগ্রাম আমি করবো, যেহেতু এক একটা বিয়েতে এখন দুটা তিনটা গায়ে হলুদ হয়। এবং ওইভাবেই কিন্তু করেছি, আমি আসলে জানতাম না যে এটা এরকম একটা বিরাট একটা ধামাকা হয়ে যাবে, কিন্তু এটা সম্পূর্ণ সিম্পল একটা আইডিয়া ছিল যে আমি আমার পরিবারের সদস্যদের জন্য একটা প্রোগ্রাম করেছি, এর বাইরে আর কিছু নয়। এই যে 1500 শ্রমিক একই কাপড় পরে আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠানে এলো, তাদের চেহারার ভাষা আপনারা পড়তে নিশ্চয়ই পেরেছেন এবং তাদের আনন্দটা কেমন হয়েছিল? আসলে আমি ওদেরকে এক মাস আগে জানিয়েছিলাম যে এত তারিখে তোমাদের আমার মেয়ের বিয়ে হবে, তোমাদের বোনের বিয়ে হবে, আমি একটা গায়ে হলুদ এখানে করতে চাই, তোমরা কি রাজি আছো কিনা এটা করতে। ওরা অত্যন্ত খুশি হয়ে গেছে এবং তাদেরকে বললাম যে তোমাদের সবাইকে আমি গায়ে হলুদের হলুদ শাড়ি কিনে দেবো। ওরা এক মাস ধরে কিন্তু প্রস্তুতি নিয়েছে, আমি জানতামও না যে ওরা কী করছে ওখানে। ওরা ওদেরকে বলেছি যে অনুষ্ঠানটা তোমরা করবা, আমি সমস্ত আয়োজন করবো। ইউ উইল নট বিলিভ, ওরা এত আন্তরিকভাবে এক মাস ধরে এটাকে যে প্রস্তুতি নিয়ে শেষের দিন যখন এটা অনুষ্ঠানটা হলো, আমি নিজেও কিন্তু একটা আশ্চর্য হয়েছি যে এরকম একটা অনুষ্ঠান হতে পারে। চট্টগ্রামে ব্যবসা করতে আপনারা কী কী ধরনের সমস্যার সম্মুখীন হন? চট্টগ্রাম তো ব্যবসার শহর, ব্যবসার হাব, বন্দর, ওখানে ব্যবসা, বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসাগুলো হচ্ছে চট্টগ্রামে হওয়ার কথা ছিল, কিন্তু কেন জানি কোনো এক অজানা কারণে উল্টোটা হয়েছে। যাই হোক, সেটা প্রত্যেকের নিজের নিজের ব্যাপার। আমি চট্টগ্রামের মানুষ, আমি মনে করি চট্টগ্রামে ব্যবসা করা একটা মানে খুব আরামদায়ক একটা জায়গা ব্যবসা করার জন্য। বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগের ক্ষেত্রে চট্টগ্রামে কেন আসবে? আমি তাদেরকে বলবো যে চট্টগ্রামে যারা ব্যবসা করবে তারা সময়ে এগিয়ে থাকবে, যেহেতু বন্দর চট্টগ্রামে, র মেটেরিয়ালস চট্টগ্রাম থেকে নিয়ে আপনি ফিনিশ গুডটা করে আবার এক্সপোর্ট করা অথবা মানে আভ্যন্তরীণ বাজারে ইয়ে করা, এটা কিন্তু চট্টগ্রামে, আগে বলেছি যে চট্টগ্রাম যেহেতু ব্যবসার জন্য একটা আরামদায়ক জায়গা, এই আরামটুকু আমরা সারাক্ষণ তো রাস্তায় থাকি না, ট্রাফিক জ্যামে থাকি না, আমরা তো কাজ করি অফিসে, আমরা কাজ করি কারখানায়, সুতরাং আমার মনে হয় আরাম পেতে হলে চট্টগ্রামে আসতে হবে। আপনাদের ঢাকায় আসতে হয়, ঢাকার সাথে যোগাযোগের জন্য এখন তো অনেক প্লেন আছে, আগের মতো আপনাদের অন্য সড়ক পথে আসতে হয় না এবং যোগাযোগের জন্য অনেক ব্যবস্থা তৈরি হয়ে গেছে। সেক্ষেত্রে এই যে অভাবনীয় যে পরিবর্তনটা ঘটছে গত 12 বছর বা 15 বছরে, এটাকে আপনি কী চোখে দেখেন? চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে চট্টগ্রামের শহর পর্যন্ত একটা ফ্লাইওভার হচ্ছে, কাজ অনেকটা এগিয়ে গেছে। এই সমস্ত হয়ে গেলে এবং চট্টগ্রামে নদীপথও কিন্তু শহরে আসা যায়, ওই সিস্টেমও চালু হয়েছে, এয়ারপোর্ট থেকে আপনি নদীপথে শহরে পৌঁছাবেন। এভাবে কিন্তু অনেক অবকাঠামোর পরিবর্তন হচ্ছে, আমার মনে হয় আগামী 5-10 বছরে চট্টগ্রাম আরও সুন্দর হবে। বাঙালি জাতি তো অতিথি পরায়ণ, চট্টগ্রামের আতিথ্যের আলাদা বৈশিষ্ট্যটা কী? চট্টগ্রাম হচ্ছে মেজবানের শহর, আমরা যখন অতিথি আসে তখন আমরা গরু জবাই করি, আমরা অনেক লোককে খাওয়াই, চট্টগ্রামের লোক মানুষকে খাওয়াতে খুব পছন্দ করে। আপনি একটা গরিব ঘরে যান, একটা বড়লোকের ঘরে যান, টেবিলের মধ্যে অন্তত 8-10টা তরকারি না থাকলে চট্টগ্রামের মানুষের মন ভরে না। আমরা যে কোনো অতিথিকে আমরা অত্যন্ত আপন করে নিই এবং তাদেরকে সন্তুষ্ট করার জন্য আমাদের চট্টগ্রামের মানুষ নিজের জীবনটা দিতে রাজি থাকি। আপনার অসংখ্য যে শ্রমিক আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠানে সফলতার সাথে আনন্দ করে গেছে এবং সেটি সারা দেশে আপনার ব্যাপক পরিচিতি এনে দিয়েছে ব্যবসায়ীর বাইরেও, যদিও আপনি একজন স্বনামধন্য ব্যবসায়ী, তারপরও এই পরিচিতিটা আপনাকে সব পরিচয় ছাড়িয়ে গেছে, সেই শ্রমিকদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানে চট্টগ্রামের ভাষায় আপনি কিছু বলতে চান? আর সাতগার যারা মানুষ আর আসি, আর মানুষের মন বড়, আর চট্টগ্রামের যারা আসুন, আর শ্রমিক কল ওরা দেখুন,
এটারও খুব আন্তরিক, এটারাই কিন্তু আরা নেই প্রোগ্রামের স্বার্থ বুঝি। আমি মনে করি আরা শ্রমিককল ভালো থাকিব, সুখে থাকিব, এবং আরা ব্যাক্ষণ মিলিয়ে বাংলাদেশের আগে নিয়ে ইয়ে নিয়ে আরা প্রত্যাশা।